কসান তুমি কি লারে নাক কই ডাকাত চলিছো আমার কি দোষ বলো তুমি তো বাসায় আছিলে না তোমাকে আমি কিভাবে বলি আসবো বলো আইজন বাসা তাছিলাম না আই কি বাসা তাইতন না আই বাসা তাইলে তুমি আর কই যাইতিতন আরে তুমি যদি বাসায় থাকতা তাইলে কি আমাকে আসতে দেতা বলো মোড়েও আসতে দেতা না শোনা আর একটা কথা শোনো ওই রুমের মধ্যে বন্দি থাকতে থাকতে মুইয়া কালে হাঁপাই উঠছি সেই জন্য ভাবলাম যে আমি একটু গ্রামে চলে যাই গ্রামের মেঠু পথে একটু ঘুরে বেড়াই উন্মুক্ত প্রান্তরে একটু ঘুরে বেড়াই একটু ঠান্ডা হাওয়া খাই সেই জন্যই গ্রামে চলে আসছি শোনা হারা দিন অনেক ঠান্ডা হাওয়া খাইছো এবার ঢাকা যাইয়া আবার গরম খাইবা আইও বল এই তুমি কি পাগল হয়ে গেলা নাকি শোনা এত রাত্রি ঢাকা যাওয়া তো দূরের কথা মো যদি টয়লেটে যাবে মু তো টয়লেটেই যাবো না এমনি রানো আরে রাগানোর চেষ্টা করবে না যদি আর রাগানোর চেষ্টা করো তাহলে একার কি আমার গোটা এলাম ভাবি হাসতি কথা বলেন আব্বা শুনে ফেলবে তো উনি অসুস্থ মানুষ আর আপনারা যেহেতু চলেই এসেছেন কালকে সকালে যান এখনই রাতের মধ্যে যাওয়া লাগবে না না আমি এক মুহূর্তে আমি থাকতে নাই অনি যাই আমি আর এই অন্ধকারের মধ্যে কিভাবে যাবেন আই জেন নে হারি হেন নে যাইম তবে আই যে যাই আমি যাইম ঠিক আছে যাবা যখন যাও হে হনু ওই সামনে যখন আউগাই যাবা গাড়টা যখন ঠাস করে মটকাই দিবা নে তখন বোঝ ভানে ঠেলাটা হ্যাঁ কার এত বড় সাহস আর গান মটকাই দিব কার সাহস ওই ভূতের ভূতে ভূত কি ভূত মানে এই গ্রামে ভূত আছে নাকি খালি ভূত না পেতনিও আছে তোমার যদি এতই মরার শখ হয় তাহলে যাও এখনই চলে যাও বসে রয়েছো কেন যাও না না ভাবি জনা তো করে কইতেছে ল আমরা যে থাই কালকে সকালে উঠি তো কালকে যাই আমি এই তো লাইনে আইয়ে বসছে শোনা আর কোনো সমস্যা নাই চলো এখন চলো খাবার দাবার খাইয়ে আসি আসুন কিরাম করে চিনবেন চাচা আমি তো আর সেই আগের আমি নাই আমি অনেক পরিবর্তন হয়ে গেছি আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে আমার পোশাক আশাক পরিবর্তন হয়ে গেছে বিদ্যা বুদ্ধি পরিবর্তন হয়ে গেছে আমি করলাম এখন ফুল প্রেসের ডাক্তার ওই যে বিশ্ববিখ্যাত একটা চিকিৎসা আছে না হোমিওপ্যাথি আমি এখন হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার ডাক্তার বাহার হোসেন এইটা কি কইরা সম্ভব শোনেন পৃথিবীতে তো আপনি দেখেছেন যে সব ডাক্তাররা চেম্বার খুলে আয়েশ করে বসে থাকে আর রোগীরা কষ্ট করে হাইটে হাইটে গাড়িতে চাইপে ধাক্কা ধাক্কি করে সে চেম্বারে আইসে চিকিৎসা নেয় আমার পদ্ধতি পুরোপুরি উল্টা মানে আমি উল্টো পথে হাঁটতেছি কিন্তু চিকিৎসা হবে সিধা সেটা হচ্ছে আমি প্রত্যেকটা রোগীর বাড়ি বাড়ি যাব তাকে চিকিৎসা করব আপনি চিন্তা করে দেখেন চাচা রোগী তো রোগী সেই রোগী যদি কষ্ট করে আবার হাইটে হাইটে ডাক্তার চেম্বারে আসে তাহলে পরে তার রোগ বাইরে গেল না আর এই যে বাড়িতে যে হোম সার্ভিস দিচ্ছি এতে করে কিন্তু রোগীরও লাভ হচ্ছে আমারও লাভ হচ্ছে সবই ঠিক আছে কিন্তু চেম্বারে না বৈশা তুমি কিভাবে চিকিৎসা করবা চাচা প্রাচীন পন্থী চিন্তা ভাবনা মাথা থেকে আউট করে দেওয়া লাগবে আরে আমি হচ্ছি ডিজিটাল যুগের ডিজিটাল ডাক্তার চেম্বার তো আমি সাথে করে নিয়ে ঘুরি এই যে দেখিছেন ছোট্ট একটা বাক্স এর মধ্যে যে পরিমাণ মেডিসিন আছে সত্যি করছি চাচা একসাথে 10,000 রোগীকে আমি চিকিৎসা দেব আমার ওষুধ শর্ট পড়বে না এখন আপনি কোন আপনার সমস্যা কি আমার সমস্যা যাই হোক না কেন আমি তোমার কাছ থেকে চিকিৎসা নিব না আমি ওই কাশেম ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিব আরে রাখেন কাশেম কাশেম কোন নাম হইল কাশেম নামের লোকজনরা কাঁঠাল বেছে ভালো তারা চিকিৎসা কখনো ভালো দেয় না শোনেন চাচা আমি আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে কাশেম ও কি ডাক্তারি পাশ করেছে কন তো ও যে আপনি তিনটা ওষুধের নাম কন কতি পারবে না সে আবার আপনি চিকিৎসা দিবে কিরাম করে এতদিন ধরে আমি কাশেম ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতেছি রোগও ভালো হয় টাকাও সে কম নেয় আরে রোগ ভালো হয় না ছাই রোগ তো ভালো হয় না রোগ ভেতরে জন্ম নেয় আমি বুঝবার পারেছি আপনি টাকা কম দিবেন চাচ্ছেন তো অসুবিধা নেই কাশেম আপনার কাছ থেকে যে টাকা নেচ্ছে আমি তার অর্ধেক নেব তারপরও আপনাকে চিকিৎসা করে এই গ্রামের মধ্যে আমি আমার চিকিৎসা জীবন শুরু করতে চাই আমি বুঝে গেছি গ্রাম করে আপনার চিকিৎসা সেবা দিয়ে আনাকি এই যে মনে করছেন তার একটা ডোজ দেবো দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন আমি আমি কোনো ওষুধ খাবো না আরে কি করছ
মানুষ বানানোর জন্য জোর জবরদস্তি করা ছাড়ার উপায় দেখিচ্ছি না।